দেখো মাথা আমার প্রচন্ড গরম হয়ে আছে জানো তো আমি চাই চাইছি না আমি চাইছি না যে আমার মাথা গরমের প্রভাব কারোর উপরে পড়ু বা আমি এমন কোনো কথা বলি যে কথাগুলো তোমাদেরও শুনতে ভালো লাগবে না আর যাকে উদ্দেশ্য করে বলবো তারও ভালো লাগবে না কারণ দেখো আমি এমন একটা মানুষ আমি চেষ্টা করি যে জিনিসটাকে আপোষে হ্যান্ডেল করার আমি বলবো যাতে বিশেষ করে আমার ভালোবাসার মানুষদেরকে অ্যাটলিস্ট তারা বোঝে তারা খারাপ না পায় এই জিনিসটাতে আমি খুব অ্যালার্ট থাকার চেষ্টা করি তো আমি কিছু কথা আজকে সন্দীপকে বলবো কোনো ফালতু কোনো কথাতে যাবো না আমি কটা সোজা সাপটা কথা আমি সন্দীপকে বলবো আমার কথার সাথে সহমত না নিয়ে কেউ যদি এইটা বলো যে রিম্পা আজকে তুমি সন্দীপকে এই কথাটা বলছো সন্দীপ কি নিজের মতন করে বাঁচবে না তো তাদের উদ্দেশ্য আমি কী বলতে চাই সেটাও তোমরা শোনো তো যেটা বলতে চাই আমাকে বলে নিই নালে না আমার মানে মাথা পুরো ঘেঁটে রয়েছে আমি জাস্ট একটু শুয়েছিলাম উঠেছি উঠেই আমার চোখে সন্দীপের ভিডিওটা পড়লো আমি দেখলাম তারপরেই আমার পুরো ঘেটে গেল যাই হোক আমি সকালবেলা মিলিদি ভাইয়েরও ভিডিও দেখেছি মিলিদি ভাই যে 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 কথা সন্দীপের উদ্দেশ্যে বলেছে প্রত্যেকটা কথার সাথে আমি সহমত পোষণ করি কারণ কথাতেই আছে যে ভালোবাসে সে শাসনও করে ঠিক আছে কিন্তু সেই শাসনটা কেন আমাকে করলো হুম যদি আমি ভালোবাসা নিতে পারি তাহলে যদি সেই মানুষগুলোর শাসন আমি না নিতে পারি তাহলে আমার মনে হয় এই সেই ভালোবাসারও কোনো মূল্য নেই এটা আমার ব্যক্তিগত ব্যাপার যে কেউ যদি আমাকে ভালোবাসে সে যদি ভালোবেসে আমাকে শাসন করে সেই শাসনটা যদি আমি না নিতে পারি তার মানে তার ভালোবাসাটা নেওয়ার আমার যোগ্যতা নেই যেমন আমি দীপ্তিদির উদ্দেশ্যে বলি দীপ্তিদি দেখেছ যখনই হয় ভিডিওতে হোক যেটাই হোক ফোনে হোক বাই ফোন অফ ক্যামেরাও দীপ্তিদি বলে রাগ হলে মুখের বড়ো বলে রিম্পা যদি কিছু করেছো তাহলে কিন্তু এই যে জিনিসটা কেন বলে একটা অধিকার বোধ থেকে বলে কেন বলে একটা ভালোবাসা থেকে বলে কারণ যদি তার থেকে বয়স আমি অনেক ছোট ঠিক আছে সে যদি মনে করে যে রিম্পার এই জিনিসটা ভুল হচ্ছে হ্যাঁ রিম্পা ভুল করতে চাইনি কিন্তু ভুল হচ্ছে তারপরে গিয়ে সে আমাকে শাসন করবে সেই শাসনটা আমি মাথা পেতে নেব আমি এটা ফর এক্সাম্পল বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো সে বলেছে বলতেই পারে তাতে কি আছে যেমন এই যে কাবেরী ভালোবাসে কিন্তু কিছু জায়গায় হ্যাঁ হয়তো আমার উপরে চিৎকার করতে পারে না একদিনই চিৎকার করেছিল ওরই কষ্ট হয়েছিলো আমাকে কেউ কিছু বলেছিল তো সেখানে ও চিৎকার করেছিল আদারওয়াইজ কাবেরিও এই এইভাবে চলে যে ভালোবাসে মানে ও কিন্তু আমাকে এতু করবে না ও কিন্তু আমার কোনো ভুল দেখলে কাবেরি কিন্তু বলেনি বা এই জায়গাটা শুধরে নেওয়া তোমার উচিত ছিল তো আমি সেটা বোঝার চেষ্টা করি তো আজকের বিষয়টাও সম্পূর্ণ সেরকম তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার না পুরো দেখো এই কান টান গরমে আছে আমি নিজে খুব উত্তেজিত হয়ে রয়েছি ভেতরে ভেতরে আমি বিষয়টাকে ঠিক এইভাবে আমার বিরক্ত লাগছে বিরক্ত লাগছে আমার সত্যি কথা আমি বলছি আমি কখনো এরকম হয় না আমার কাছে আমার বেছে নেওয়া মানুষগুলো যাদেরকে নিয়ে আমি একটা পজিটিভ ওয়েতে চলার চেষ্টা করি সেই মানুষগুলোর দ্বারা যদি কোনো আননেসেসারি একই ভুল বারবার হয় সেটা আমাকে বদার করে কারণ এখানে আমি ফেক রকম কিছু দেখাতে আসেনি যেটা রিয়াল সেটা রিয়াল ওই পাঁচজনকে দেখিয়ে লোক লোককে দেখিয়ে বুঝিয়ে আমার কাজ হয় না আমার পোষায় না যেটা থাকে আমি বলে ফেলি সেই বলে ফেলাটাকে লোকে অনেকেই বুঝতে না পেরে হটোকারি সিদ্ধান্তের মধ্যে বলে যে হ্যাঁ রিম্পা হটকারি সিদ্ধান্ত নেয় অটোকারি সিদ্ধান্ত নেয় অটোকারি সিদ্ধান্ত নেয় কিন্তু যেটা আমার মনে থাকে আমি সেটাই বলে দিই কারোর ক্ষতি চাওয়া বা কিছু করা সেটা আমার কোনো ইয়ে না তো যেটা বলছিলাম ফালতু বকবো না সন্দীপের ভিডিওটা দেখলাম তো সন্দীপ আজকে যেটা বলতে চাইলো সেটা হচ্ছে মানবিকতা সন্দীপ বলছে আমি কি মানবিকতা ভুলে যাব তো আমি তো সঠিক পথে আছি প্রথম কথা মানবিকতা আমি কোনো ফালতু লোকের পেছনে ওয়েস্ট করব না সন্দীপ কথাগুলো শুনবে মানবিকতা আমি কোনো ফালতু লোকের পেছনে ওয়েস্ট করব না যে লোকগুলো আমার ক্ষতি করতে চাইছে বা মানবিকতা রাখছে না বা আমার কোনো লেনা দেনা নেই তাদের সাথে আমি সেখানে মানবিকতা দেখাতে যাব না যেখানে সেই মানুষটার দোষ আছে প্রথম পয়েন্ট সেখানে আমি আমার মানবিকতা ওয়েস্ট করব না আমি তারপরে কী বলছো সেকেন্ড আমি সঠিক পথে আছি কেউ তোমাকে বলেনি যে তুমি বেঠিক আছো বরাবর এটাই বলেছি সঠিক পেতে আছো এইভাবেই চলো এইভাবেই থাকো কিন্তু সঠিক থাকতে থাকতে বেঠিক পথে চলে যেও না সন্দীপ কারুর কিচ্ছু হবে না ক্ষতিটা তোমার হবে তোমার সাথে তিনটে প্রাণ আরও জড়িয়ে আছে সেটা ভুলে যেও না আমি জানি তুমি ভুলেও নি কিন্তু ওই ক্ষণিকের ওই কী বলবো মানবিকতা সেটা ক্ষতিগ্রস্ত করবে এটা বলতে চাইছি তো সন্দীপ বলছে যে কিছু এমন কথা সন্দীপ আজকে বলেছে যে কথাগুলো আমি সন্দীপকে বলতে চাই সন্দীপ তুমি বলছো যে ছেলেটা বেফালতুভাবে আমাকে বদনাম করছে মানে তোমাকে বদনাম করছে একদম ঠিক কথা সেখানে কি আমি বোঝাবো না ছেলেটা কেমন অবশ্যই বোঝাবে অবশ্যই বোঝাবে নিজেকে ডিফেন্স করবে নিজেকে যে ছেলেটা আমাকে আননেসেসারি এই কথাগুলো বলছে আর ছেলেটা যেখানে খোঁজ শিকার করেছে যে আমি ওই রকম বেফালতু স্টোরিগুলো আমি পোস্ট করেছিলাম কারণ আমার নিজের মধ্যে ডাউট ছিল আমার সন্দেহ ছিল যে আমি আমার গার্লফ্রেন্ডকে খুলে পাতা গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না সে কোথায় গিয়ে বসে আছে তো আমার ধারণা সে সন্দীপ মিত্রের কাছে গিয়ে বসে আছে তাই আমি তার নাম নিয়েছি এটা বলেও স্বীকার করেছে এটা বলেও স্বীকার করেছে তার মানে ওখানে ও নিজের করা দোষটাকেই হাইলাইট করে দিয়েছে যে হ্যাঁ এটা আমি দোষ করেছি তো মানুষ আচমকা অটোমেটিক্যালি বুঝতেই পারছে যে এ এক নম্বর বদমাস ঠিক আছে এইবার তোমার নিজের মানুষগুলো তোমাকে ট্রাস্ট করে সন্দীপ সবচেয়ে বড় কথা যারা যারা তোমাকে ভালোবাসে তোমাকে মন থেকে ভালোবাসে তাদের কিচ্ছু ফারাক পড়ে না যে এইরকম একটা পুরুষ এসে কেন তোমার নামে এই সব কথাবার্তা বলছে তাহলে কি তুমি এরকমই কারোর মনে কিন্তু ডাউট আসেনি সবাই কিন্তু এই বিষয়টার প্রতি ক্লিয়ার তোমাকে কেউ সন্দেহ করেনি তাহলে তুমি ডাউট ক্লিয়ার করতে আসলে কাদের যারা তোমাকে অপছন্দ করে অপোনেন্ট পার্টির যারা কিনা দিন রাত্রির কারণ অকারণ বশত তোমাকে জানায় তাই বলতে থাকে তাদেরকে ক্লিয়ার করতে আসলে কি তা আমি বলবো তাদেরকে ক্লিয়ার করার কোনো দরকার নেই কারণ তাদের ভালো বললেও তুমি ক্লিয়ার করতে পারবে না তাদের খারাপ বললেও তুমি ক্লিয়ার করতে পারবে না কারণ কথাতেই আছে কেউ তোমার বিষয়ে যদি একটা জিনিস মাথায় স্থির করে নেয় যে তুমি এরকম তুমি তাকে যতই ক্ল্যারিফিকেশান দাও না কেন সে সেটা নেবে না পরিষ্কার কথা সে সেটাই ভাববে যেটা সে তোমাকে ভেবে এসেছে তাই ওই ধরনের মানুষদেরকে তোমার কোনো কোনোরকমভাবে ক্ল্যারিফিকেশান দেওয়ার কোনো প্রয়োজন নেই সন্দীপ আই এম ক্লিয়ার মনে হয় তোমাকে বোঝাতে পারছি বিষয়টা ঠিক আছে এটা তো গেল একটা বিষয় যে ওই ছেলেটা কীরকম তোমাকে জানানোর কোনো দরকার নেই কারণ ছেলেটা কীরকম আমরা বুঝতে পারছি এইবার আসি মেয়েটার সংক্রান্ত গতকালকেও তুমি সেম একই ভুল করেছো আজকেও তুমি একই ভুলটা করলে আমি তোমাকে বলতে চেয়েছি মেটা যাক তোমার দেখার দরকার নেই যে মেটার সাথে নোংরা তোমাকে জড়ানো হচ্ছে বা তার বয়ফ্রেন্ড জড়াতে চাইছে ঠিক আছে তোমার সেই মেটার বিষয়ে অত ভাবনা করার দরকার নেই তুমি নিজেকে ডিফেন্স করো তুমি নিজেকে ডিফেন্স করো নাকি ওই মেয়েটাকে যে ওদৌ বেঁচে আছে নেই দেখার দরকার নেই বেঁচে থাকলেও খবর পাবো মরে গেলেও খবর পাবো দেখার দরকার নেই আজকে এত কিছু তুমি ওর প্রতি দরদ দেখাচ্ছ ও কেন সামনে এসে তাহলে বলছে না যে সন্দীপ মিত্রর সাথে দয়া করে আমাকে জড়াবেন না এর সাথে আমার কোনো কিছু নেই একে আমি দাদা ডেকেছি দাদা মানে যেটা কিরা ওর বয়ফ্রেন্ডকে ও বলেছিল তাহলে তোমার কিসের ফারাক পড়ে আজকে তুমি এমন একটা কথা বললে সন্দীপ কিছু কথা ক্লিয়ার করতেই হলো তুমি বলছো মেয়েটা যতই খারাপ হোক না কেন তাকে কি বদনাম করা খুব জরুরি তাহলে তো ভাই প্রশ্ন আসতে হয় গামলা যতই খারাপ হোক না কেন তোমার কি দরকার ছিল গামলাকে এক্সপোজ করার যে গামলা এই কাজগুলো করেছে না আনতে চেপে যেতে আমি বলছি না তুমি এনেছো ভুল করেছো আমি তোমার কথাটা যেটা তুমি এখন বললে সেই কথাটার ওপর ভর করে তোমাকে একটা প্রশ্ন করলাম যে কথাটা তো এরকমই ঘুরে যায় তুমি তোমার কমেন্ট বক্সে দেখো তোমার এমন নিজেরও পছন্দের মানুষ আসতে যারা কিনা তোমাকে প্রশ্ন করেছেন যে গামলা চিটিং করলে সেটা চিটিং আর এই মেয়েটা চিটিং করলে সেটা ভালো কেন আমারও সেম প্রশ্ন আমারও সেম প্রশ্ন তুমি বলছো সবাই বলছে যে তুমিও তোমার বউকে কেন বদনাম করেছো আমার কাছে তোর প্রমাণ আছে সেই রকমই এই মেয়েটার বিষয়ে এই মেয়েটাকে নিয়ে আট বছর যে সংসার করে মানে ওই লিভিনে ছিল যাই হোক হোয়াটেভার নোংরা তো যেটাতে ছিল সেখানেও সে জানে মেয়েটা কেমন মেয়েটা জানে সে কেমন তাহলে তোমার এদের মাঝখানে ঢোকার কোনো দরকার নেই ও যেটা বলছে মেয়েটার নামে যা খুশি বলুক তোমাকে না জড়ালেই হলো তুমি এটা বলবে তোর যা খুশি বলার ওকে বল তুই আর তোর গার্লফ্রেন্ড বুঝে নেই আমাকে জড়াবি না আমি জানি না তোমার জবাবটা দেওয়া উচিত এরকম সেটা না করে তুমি এমন একটা কথা বলছো সন্দীপ যেখানে তোমাকে ট্রিগার করতে সুবিধা হবে মানুষের তুমি মনে করছো মানবিকতা দেখাচ্ছ তুমি গাড্ডায় পড়ছো আরো দেবে যাচ্ছ সেখানে কেন বুঝতে পারছো না কেন বুঝছো না কথাটা কেন বুঝতে পারছো না যে মেটা তোমার লাইফে ম্যাটারই করে না সে তার বদনাম হোক না হোক তোমার কে ফারাক পড়ে কি যায় আসে কেন রোজ রোজ সেম টপিক তুমি একটা সুন্দর নর্মাল একটা স্ট্যান্ডার্ড ব্লগার তুমি সেই তোমার নিজের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করো তুমি তোমার মতন এদেরকে সবাইকে তুচ্ছ করে তুমি এগিয়ে যাও কাদের জন্য যারা তোমাকে ভালোবাসে পছন্দ করে তোমার ব্লগের জন্য বসে থাকে তুমি তাদেরকে তোমার ফ্রেশ রিফ্রেশ ব্লগ দাও এই নোংরাকে ইনভলভ করে না মানবিকতা দেখানোর অনেক জায়গা আছে যদি আজকে সেই রকমই হতো তাহলে গামলার প্রতি তুমি মানবিকতা দেখিয়ে দিতে নিয়ে আসো ওকে ফেরত ভুলে যাও সবকিছু ও যার সাথে যা করেছে করেছে ওকে ফেরত নিয়ে আসো তোমার বাচ্চার মাও যদি আজকে এই কথা বলি মানবিকতার জেরে যে তোমার মানবিকতা অনুযায়ী তোমার উচিত ছিল না গামলাকে তুমি বদনাম করো ও নোংরামি করেছে ও তুমি থাকা কালীন ও নোংরামি করেছে তাহলে সেম একই বিষয় ওই সাহার জন্য প্রযোজ্য সে ও আট বছর যার সাথে থেকেছে যার তিন তিনটা বাচ্চাকে সে নষ্ট করেছে তারপরে গিয়েও সে অন্য লোকেদের সাথেও মিশেছে সেটা ও দেখেছে ও জানে তাই ও বলছে আজকে সোশ্যাল মিডিয়াতে এসে তুমি সেখানে ওকে কেন বাধা দিচ্ছ কেন মেয়েটাকে তুমি ডিফেন্স করার চেষ্টা করছো যেটা বারবার সন্দীপ বলছি নিজের ইমেজকে ডাউন করো না করো না আমাদের খারাপ লাগে যারা আমরা তোমাকে সাপোর্ট করি আমাদের খারাপ লাগে আমরা চাইছি যে তুমি সেফ ক্লিন থাকো সেখানে তুমি নিত্য নৈমিত্তিক ওই একটা টপিককে তুলে নিয়ে আসছো তোমার ব্লগিংয়ের মধ্যে কেন কেন যদি এইটা বলা যায় যে তোমার মা বাবার শিক্ষা যার জন্য তুমি মানবিকতা দেখাচ্ছ তাহলে মা বাবার শিক্ষা অনুযায়ী তোমার উচিত ছিল যে না না আমার বউ একটা ভুল করে ফেলেছে চলো ছেড়ে দাও ওকে আমি মানিয়ে ঘরে নিয়ে আসি আমার বাচ্চার মা তো থাক মানবিকতা ওখানে দেখিয়ে দাও পারবে পারবে ভেতর থেকে আসবে তোমার বউ যে কাজটা করেছে তারপরে তাকে অ্যালাউ করতে তাহলে কেন একটা আননোন পারসেন যে কিনা সেম ভুল করেছে কেন তাকে দিয়ে আমি রোজ ভিডিওতে বলবো তাকে ডিফেন্স করার চেষ্টা করবো মানবিকতা ওই রকম একটা অচেনা মানুষের জন্য আমি দেখাবো কেন আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ তুমি সেই জায়গাটা দিচ্ছ কেন দিচ্ছ কেন দিচ্ছ সন্দীপ কেন বুঝতে পারছো না একটা নর্মাল কথা মানে সমস্ত কিছু ফ্ল্যাশ আউট করে তুমি নতুন করে নর্মাল ব্লগ দাও এইভাবে যার সাথে তোমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে তাকে তুমি ডিফেন্স করো না করো না তুমি এটা বলো যে তুই আর তোর গার্লফ্রেন্ড বার মেজা তোরা যা খুশি কর আমাকে দূরে রেখে যাতে তোমার গায়ে কাদা না ছেটে কারণ তুমি এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তোমাকে সব সময় সঠিক ওয়েতে চলতে হবে তোমার পরিবারের জন্য তোমার কিষাণুর জন্য যাতে ও বড় হয়ে এটা না বলতে পারে যে আজকে আমার মা তো এরকম নোংরামি করেছে আমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে বাবা তুমি তো অন্তত ঠিক থাকতে তুমি কেনই এই নোংরা দেরকে সাপোর্ট করছো যদি আজকে এই নোংরাকেই সাপোর্ট করতে তাহলে গামলাকে কেন করছো না একটু বোঝো তোমাকে যেটা বলতে চাইছি সোজা সাপটা ভাষায় বললাম যে আজকে এই প্রশ্নগুলোর সম্মুখীন তুমি নিজে সামনে থেকে হচ্ছ কেন হচ্ছ কেন মানুষকে সেই সুযোগটা দিচ্ছ তোমার মানবিকতা আছে আমরা কখনো অস্বীকার করবো না তুমি নতুন করে বাঁচো সেটাও আমরা কোনোদিনও বলবো না যে আমরা চাই না অবশ্যই চাই যে তুমি নতুন করে বাঁচো তা বলে নোংরার সাথে না এমন একটা নোংরা যে নোংরা তোমার ঘর থেকে বেরিয়ে গেল এইরকমই আবার নোংরা কি তার থেকে বেশি সে আবার তোমার ঘরে আসবে কেন মানব কেন মানব সন্দীপ একটা ফ্যাশার থেকে তুমি বেরোতে পারছো না এমন একটা ফ্যাসাতে এসে পড়ছো কেন কেন মেনে নেবো যারা তোমাকে নিত্য নৈমিত্তিক ভালোবাসি তোমার ভালোটা সবসময় চাই কেন চাইবো আমরা তো আজকে এই কথাগুলো সেই উদ্দেশ্যে বলা যে নতুন করে তোমার লাইফটা যাতে সেটেল হয় একটা ভালো মানুষের সাথে যার চরিত্রে রকম দাগ নেই ডিভোর্সই অনেকে হয় হতেই পারে যে হ্যাঁ অনেক সমস্যা আছে হয়ে হয়েছে দিয়ে এইরকম না তাহলে এর আর গামলার মধ্যে কি তফাতটা রয়ে গেল আর যদি এ বাঁচার অধিকার এই সরি মানে কি বলবো বাঁচার অধিকার পায় এই এই সাহা তাহলে গামলা কেন পাবে না তাহলে আমাদের গামলাকেও বলা উচিত না ভাবো ভাবো তারপরে যে কোনো কথা বলো কারণ মুখ দিয়ে বলা কথা বন্দুকের গুলির মতন ফেরত আসে না কিন্তু সন্দীপ নিজের ব্লকের ওপর কনসেনট্রেট করো আর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ব্লক দাও এইসব নোংরামি দূরে রাখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো